আসসালামু আলাইকুম আলা প্রিয় ওরাকলি ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে ভালো আছি বন্ধুগণ আজকে জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য খুব সুন্দর একটি দোয়া আমরা শিখব যে দোয়াটি পাঠ করার মাধ্যমে আমরা জাহান্নামের আজাব থেকে বেঁচে যাব যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন বাঁচাবেন বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার প্রিয় বন্ধুগণ দোয়াটি খুবই ছোট আপনারা চাইলে সকলেই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন খুব অল্প সময়ে দোয়াটি হলি জাহান্নাম আমি আবারও বলছি দোয়াটি হলো আ ল হুম ইন্ আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি আ ল হুম বন্ধুগণ এই দোয়াটি আপনারা যখনই মোনাজাত করবেন অবশ্যই অবশ্যই মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে জাহান্নামের আজাব থেকে বাঁচাবে তো বন্ধুগণ মোনাজাত ছাড়াও আপনারা যে কোনো সময় এই দোয়াটি পাঠ করতে পারেন যখনই জাহান্নামের কথা মনে পড়বে মৃত্যুর কথা স্মরণ হবে সাথে সাথে এই দোয়াটি কয়েকবার পাঠ করে নিলেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দোয়ার বরকতে এই দোয়ার বিনিময়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আল্লাহ পাক রব্লা আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম আরহামতুল্লাহি অবর